সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। মেট্রো রেল মতিঝিল থেকে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দিয়াবাড়ি, উত্তরা। দেখেন কি পরিমাণ মানুষ নামছে, চলেন শুরু করি ভিডিওটা। বন্ধুরা, এই হলো মতিঝিল আইকনিক স্টেশন। দেখেন ট্রেন থামার সাথে সাথেই কি পরিমাণ মানুষ নামছে, প্রচুর পরিমাণের মানুষ নামছে। কারণ হলো এইটা, ভিডিওটা আমার কয়েকদিন আগের করা, এখন তো আরও বেশি মানুষ। রাতে দিনে কিন্তু এই মেট্রো রেল চলছে, এখন থেকে শুরু হয়ে গেছে। গত 20 তারিখ থেকে গভর্নমেন্ট থেকে অ্যালাউন্স করা হয়েছে, সকাল 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত চলবে। এই যে টিকিট কেটে ফেললাম, ইজি কিন্তু টিকিট কাটতে। আপনি গন্তব্যস্থান দিবেন, কোথা থেকে কোথা যাবেন ওইটা দিবেন, বাস টাকা দিবেন, টিকিট বেরিয়ে গেল, বাকি টাকা এদিক দিয়ে বেরিয়ে গেল, সিম্পল। ভিতরে আমরা ঢুকলাম, ঢুকতে দেখলাম যে একটা ছোট্ট সোনামণি আছে তার বাবার সাথে। ভিতরে সাইডটা দেন, অনেক মানুষ, তার সাথে একটু কথা বলি শুনুন। আপনি যাবেন কোথায় এখন? ফার্ম গেট যাবেন? হ্যালো, কেমন আছো? ভালো আছো? কেমন লাগছে তোমার এই মেট্রো রেলে? এই এই প্রথম চড়লা নাকি না আরো চড়ছো? ছোট মানুষ, তার আর কথা বলতে ইচ্ছে করছে না, গেমস খেলতেছিল। আমি আবার এদিকটায় আসলাম, এইখানে আবার এক ভদ্রলোকের সাথে একটু কথা বলে জিজ্ঞেস করি কেমন লাগছে তার ট্রেনে। শাহবাগে কেমন লাগছে মেট্রো রেলে চড়ে? কতদিন, প্রতিদিনই চড়তেছেন? আজকে প্রথম? অনেকদিন হলো তো এটা উদ্বোধন হলো, আজকে প্রথম চড়ছে? ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ, থ্যাংক ইউ সো মাচ। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। উনি যেটা বলল, এক্সারসাইজ করতে আসছিল, আজ এসে তারপরে ট্রেনে উঠে আর কি, উঠে তুমি যাবে এসে ফার্ম গেট না শাহবাগ, এই প্রথম উনি চড়ছেন ট্রেনে। কতদিন হলো এটা উদ্বোধন হয়েছে, উনি এই প্রথম চড়ছেন। শাহবাগ আমরা ক্রস করতেছি, মানে কি বলবো, তাহলে আপনারাই বলেন। তারপরে উনি বলতেছে যে বহির্বিশ্বের মতো এখনও এরকম হয় নাই, আস্তে আস্তে সময় লাগবে। কিন্তু মেট্রো রেলটা আমি যতদিন ধরে উদ্বোধন হয়েছে এরপরে থেকে এখনও পর্যন্ত তো যা দেখতে পাচ্ছি ওইরকমই, খুবই ক্লিন, এটা বেশ ভালোভাবে মেনটেন করছে। যারাই এটাকে দেখছে, গভর্নমেন্ট থেকে হোক বা প্রাইভেট কোম্পানিকে দেওয়া হোক, যাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু মেনটেনটা খুব সুন্দর করে করছে, ক্লিন সুন্দর, প্ল্যাটফর্মগুলোও খুবই সুন্দর। প্রত্যেকটা স্টেশন, দিয়াবাড়ি থেকে একদম মতিঝিল পর্যন্ত 16টা স্টেশন, এর ভিতরে 3টা আইকনিক স্টেশন, সবগুলাই কিন্তু ছেড়ে দিল গত 20 তারিখ থেকে। আগে কিন্তু আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11:30-12টা পর্যন্ত চলতো, এরপর বন্ধ হয়ে যেত, কিন্তু এখন একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য, একদম সকাল 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত। বন্ধুরা, খামার বাড়ি মোড় ক্রস করতেছি আমি, ফার্ম গেট স্টেশনটা পার হইলাম, এবং সব কিছুই একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আছে, একদম খুবই সহজ। এবং এত পরিমাণ মানুষ, এটা এখন সুবিধাভাবে আরও বেশি, কারণ হইলো মতিঝিল থেকে বেসিক্যালি 5:30-5:30 সময় যে অফিস ছুটি হয়, ওই মানুষগুলোর জন্য খুব সুবিধা হবে। প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে মতিঝিল থেকে একদম উত্তরা, উত্তর স্টেশন দিয়াবাড়িতে যাইতে। আমরা চলে আসছি উত্তরায়, নর্থ স্টেশন ক্রস করতেছি। 100 টাকা ভাড়া, মানে মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়িতে 100 টাকা ভাড়া। ভাড়াটা একটু বেশিই মনে হচ্ছে, কিন্তু তারপরেও সুবিধা খারাপ না, কারণ হইল
প্রায় 21 কিলোমিটারের মতো জায়গা। এটা দিনের বেলা যদি মতিঝিল থেকে দিয়াবাড়ি যাওয়া হয় তাহলে প্রায় ঘন্টা তিনেক সময় লেগে যাবে, সেইখানে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগছে। দেখেন কি পরিমাণ মানুষ এখানে, সবাই নেমে যাবে মতিঝিল স্টেশনে, নাকি বলে উত্তরা দিয়াবাড়ি উত্তর স্টেশন, এটাই হলো লাস্ট, এখান থেকেই শুরু এটাই লাস্ট। এই দেখেন কি পরিমাণ মানুষ নামছে, উত্তরা যারা চাকরি করেন এবং উত্তরার থেকে যারা মতিঝিল যেয়ে চাকরি করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।